আসসালামু আলাইকুম জয় লার্নিং পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাদ্দাম জয় আজকে আমরা দেখব এসএসসি গণিত ত্রিকোণমিতিক নয় দশমিক এক এর অনুশীলনীর বাইশ নম্বর অঙ্কটি যেখানে আমাদেরকে বলা হচ্ছে যদি টেন এর সমান ওয়ান বাই রুট থ্রি হয় তবে কসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার বাই কসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ এর মান নির্ণয় করতে আমি সরি প্রশ্নটা বলা হচ্ছে এখানে হচ্ছে যে মান নির্ণয় করা তো এর মান নির্ণয় করো তো এর মান নির্ণয় করো ওকে আমরা লিখলাম দেওয়া আছে টেনেশন ওয়ান বাই রুট থ্রি আচ্ছা এটা মানে কি যে আমাদেরকে এখানে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি এবং সেটা যদি বি সি সমকর্ণী ত্রিভুজ হয় বি কোনটা সমকন হয় তাহলে আমরা সেক্ষেত্রে কোনটা হচ্ছে এ তাহলে এর বিপরীত বা হচ্ছে মানে যে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে সেক্ষেত্রে আমার ওয়ান হচ্ছে যে লম্ব আর ভূমি হচ্ছে যে রুট থ্রি তাহলে এক্ষেত্রে আমার থেকে বের করার জন্য আমার যেহেতু অতিভুজ লাগবে আমরা বুদ্ধি করে এখান থেকে অতিভুজটা বের করবো যে ত্রিভুজ এবিসি হতে পিথাগোরাসের সূত্রটা ইউজ করব যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্ক্যার মানে বিসি স্কোয়ার যোগ বুমি স্কোয়ার মানে হচ্ছে মান হচ্ছে ওয়ান স্কোয়ার যোগ এবি মান হচ্ছে যে রুট থ্রি স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার রুটে কাটা থ্রি তাহলে সমান সমান সুতরাং আমরা এসি সমান লিখতে পারবো রুট ফোর সমান সমান টু তার মানে হচ্ছে টু তাহলে আমার কৃষির মান লাগবে কসেকের মান লাগবে আর সেকের মান লাগবে তাহলে আমরা সুতরাং আমরা এখান থেকে লিখতে পারবো কসেকে এ সমান সমান কত আর সেকে সমান সমান কত আমরা বের করার চেষ্টা করি তাহলে আমরা জানি যে কসেক কার বিপরীতে সাইনের বিভীতে তাহলে লবণ অনেক মানে কসেক এ সমান সমান হচ্ছে যে অতিভুজ বাই আহ লবণ মানে লম্ব তার মানে আমাদের অতিভুজ হচ্ছে কত টু আর লম্ব হচ্ছে আমাদের জন্য কত ওয়ান তাহলে সেটাকে আমরা লিখতে পারবো টু আবার আমরা স্যাক হচ্ছে কসের ভিতরে যে আমরা যদি জানি যে কসে বুথ অনেক তাহলে সেকে অনেক বুথ তাহলে সেক এ সমান সমান হচ্ছে অতিভুজ বাই অতি

লসাও করবো করব করছে যে 3 তাহলে তিন এখানে একটা এক আছে তাহলে তিন দিয়ে এক ভাগ করলে তিন তিন ছেড়ে বারো মাইনাস দিয়ে তিন কে ভাগ করলে এক 4 কে চার এখানে আমরা লসাউ গুলো হচ্ছে তিন তিন দিয়ে এক কে ভাগ তিন তিন ছেড়ে বারো প্লাস তিন দিয়ে তিন কে ভাগ করলে এক 4 তাহলে আমাদের কি হচ্ছে এখানে থাকবে তিন বারো থেকে চার গেলে হচ্ছে যে আট এখানে থাকবে তিন বারো আর চার হচ্ছে যে ষোলো আমরা জানি দুইটা ভগ্নাংশ যদি ভাগাকারে থাকে তাহলে লবটাকে ঠিক রেখে হরটাকে গুন করে উলটিয়ে ফেলতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এইট বাই থ্রি ইন্টু নিচেরটা উপরে চলে যাবে থ্রি আর উপরটা নিচে যাবে ষোলো থ্রি থ্রি কাটা আট একে আট আর দুগুণের ষোলো তাহলে আমাদের অ্যান্সারটা হবে হাফ তাহলে আমরা সুতরাং লিখতে পারবো যে অ্যান্সার হাফ আর কিছু লাগবে না অ্যান্সার নির্ণয় মান হচ্ছে যে কত হাফ নিম্ন মান হচ্ছে যে হাফ দ্যাট ইজ ইউর অ্যান্সার ধন্যবাদ সবাইকে